সামনে পৌর ভোট, কি বলছেন প্রার্থীরা, কার দখলে থাকবে পৌরসভা, এসব নিয়েই নিউজ রোম্যান্স ল্যান্ডের বিশেষ অনুষ্ঠান মিশন পৌর ভোট। এখন 17 নম্বর ওয়ার্ড। নমস্কার, আমি সোমনাথ। নিউজ নোম্যান্স ল্যান্ডের পক্ষ থেকে পৌর ভোট নিয়ে যে বিশেষ অনুষ্ঠান আমাদের মিশন পৌর ভোট নিয়ে আজ আমরা এসে হাজির হয়েছি বনগাঁ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে। বনগাঁর যে 22টি ওয়ার্ড রয়েছে তার মধ্যে একটি নজরকাড়া ওয়ার্ড এবারের পৌর নির্বাচনে কিন্তু 17 নম্বর ওয়ার্ড, কারণ এই ওয়ার্ড থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রীতিকণা মণ্ডল এবং জাতীয় কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রাক্তন পৌরপ্রধান শঙ্করবাবুর মেয়ে ঋতুপর্ণাঢ্য, তিনি হয়েছেন জাতীয় কংগ্রেসের প্রার্থী। পাশাপাশি রয়েছেন বিজেপি এবং বামেদের প্রার্থীরাও। গোটা ওয়ার্ড আমরা ঘুরবো, প্রার্থীদের সাথে কথা বলবো, কারা প্রচারে এগিয়ে রয়েছেন, কি বলছেন প্রার্থীরা প্রচারে গিয়ে সাধারণ মানুষের সাথে, সমস্ত কথাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকুন আমাদের সাথে মিশন পৌর ভোট। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন 17 নম্বর ওয়ার্ডের বাম প্রার্থী বিনা টিকাদার। আমি প্রথমেই বিনা টিকাদার, আপনাকে স্বাগত। আপনার কাছে জানতে চাইব, নির্বাচনের ভোট প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন? মোটামুটি সাড়া পাচ্ছি। কিভাবে প্রচার চলছে আপনার আর কি? প্রতিদিনই প্রচার চলছে? হ্যাঁ, প্রত্যেকদিনই প্রচার চলছে, সকালের দিকে বের হই। নির্বাচনে যেহেতু এই ওয়ার্ডে চতুর্মুখী লড়াই, হ্যাঁ, মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে মনে করছেন? মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে তৃণমূল সরকার এখন রাজত্ব করছে, তৃণমূলকেই প্রতিদ্বন্দ্বী ধরব। নির্বাচনে জয়লাভের বিষয়ে কতটা আশাবাদী আপনি? জয়লাভের বিষয়ে প্রত্যেককে বলছি, কিন্তু জয়লাভের বিষয়ে কতটা আশাবাদী এটা জনগণ ঠিক করবে, এটা আমি এখনে বলতে পারবো না। নির্বাচনে জয়লাভ করলে এলাকার উন্নয়নের জন্য আপনার প্রধান কাজ কি হবে? প্রধান কাজ হবে জনগণের সেবা করা, তাদের পাশে থাকা, কি করলে গ্রামের উন্নতি হবে সেটা দেখা। নির্বাচনে কি হবে সেটা জনগণের ওপরেই নির্ভর করবে, উনি সে বিষয়ে মন্তব্য করতে নারাজ, নির্বাচনের ফলাফলের বিষয়ে মন্তব্য করতে নারাজ বাম প্রার্থী। তবে নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়নই হবে প্রধান লক্ষ্য, এমনটাই কিন্তু জানাচ্ছেন। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে বনগাঁ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেস প্রার্থী ঋতুপর্ণাঢ্য। ঋতুপর্ণা, এই ওয়ার্ডেই জ্যোৎস্নাঢ্য অর্থাৎ তোমার মা, তিনি কিন্তু 10 বছর কাউন্সিলর ছিলেন, এবার যদিও তিনি 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, তুমি জাতীয় কংগ্রেস থেকে প্রার্থী হয়েছো 17 নম্বর ওয়ার্ডে। নির্বাচনের প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কতটা সাড়া পাচ্ছ? সাধারণ মানুষের যেভাবে আমাকে আগলে নিচ্ছে, ঘরের মেয়ে হিসাবে যেভাবে আমাকে আদর করছে, কাছে টেনে নিচ্ছে, আমি নিশ্চিত 100% যে আমি নির্বাচনে জিতব এবং বিপুল ভোটে জিতব। যেভাবে আগে আমার মাকে এবং বাবাকে ঘরের ছেলে হিসাবে তারা মেনে নিয়েছিল, তাদের সেই দায়িত্বটুকু পালন করার সেই দায়িত্বটা দিয়েছিল তাদের ঘরে, আমি নিশ্চিত সেই দায়িত্বটা আমিও পাবো। নির্বাচনে এবারে এই ওয়ার্ড থেকে 4 জন প্রার্থী হয়েছেন, তৃণমূল, বিজেপি, বাম এবং জাতীয় কংগ্রেসের, তুমি মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে কাকে মনে করছো এবারের নির্বাচনে? আমার মূল প্রতিদ্বন্দ্বী কাউকে মনে করছি না, কারণ যেভাবে সাধারণ মানুষ, প্রত্যেকটা ঘরের মানুষ আমাকে আগলে নিচ্ছে, তাদের চাই চাহিদাগুলো আমাকেই বলছে, তো মূল প্রতিদ্বন্দ্বী আমার কেউ নেই।
নির্বাচনে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? 100% নিশ্চিত। আচ্ছা, নির্বাচনে জয়লাভ করার পর এলাকার উন্নয়নে প্রথম কাজ হিসাবে কোনটা করতে চাও? প্রথম কাজ থাকবে আমার যানজট এবং বেকারত্ব সমস্যা দূর করা। শুধু এলাকা না, আমরা গত 8 মাস দেখেছি বনগাঁয় যেভাবে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে, মানে ঘরে ঘরে কি বলবো, সেবাগুলো পৌঁছায়নি, তাদের পরিষেবাগুলো পৌঁছায়নি, যেভাবে যানজটের জন্যে কত মানুষের মৃত্যু হয়েছে, লাইটে রাস্তাঘাট নোংরা, যাবতীয় যা কাজ আমি সব আগের মতো আবার চালু করতে চাই। একদমই, নির্বাচনে জয়লাভ করার পর বনগাঁ শহরের যানজটের বিষয়ে উদ্যোগী হবেন, সাধারণ মানুষ যাতে আরও বেশি করে পরিষেবা পেতে পারেন সেই বিষয়ের দিকেও খেয়াল রাখবেন, এমনটাই জানাচ্ছেন বনগাঁ 17 নম্বর ওয়ার্ডের জাতীয় কংগ্রেস প্রার্থী ঋতুপর্ণা আঢ্য। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বনগাঁ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রীতিকণা মণ্ডল। নির্বাচনে এখানে মূলত চতুর্মুখী লড়াই, কারণ এই ওয়ার্ডেও কিন্তু তৃণমূল, জাতীয় কংগ্রেস, সিপিএম এবং বিজেপি, পাশাপাশি নির্দলেরও প্রার্থী রয়েছেন। স্বাভাবিকভাবেই আমরা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন প্রীতিকণা মণ্ডল, আমরা তার কাছে জিজ্ঞাসা করব, নির্বাচনী প্রচারে বেরিয়ে কেমন সাড়া পাচ্ছেন? ভীষণভাবে সাড়া পাচ্ছি আমি, মানে এত ভালোভাবে সাড়া পাচ্ছি, সবাই আমাকে বুকে টেনে নিচ্ছে, বড়রা আমাদের আশীর্বাদ করছে, ছোটরা ঠিক আছে তাদেরকে বলছি, তারা আমাকে এত ভালোবেসে আমাকে প্রণাম অবধি করছে, ছোটরা ছোটরা এত খুশি হয়েছে তারা, আর বড়দের তো তুলনায় হয় না, আমার যারা বয়স্ক আছেন, যারা তাদের বাবা কাকা জ্যাঠার মতন, সবাই আমাকে জড়িয়ে ধরছে, ধরে আদর করছে, বলছে তুই জিতবি, তোর কোনো চিন্তা নেই, কেউ এখানে দাঁড়াতে পারবে না। নির্বাচনী প্রচারে বেরিয়ে সাধারণ মানুষকে বা জনগণকে কি কথা বলছেন? নির্বাচন বিশেষ করে ওদেরকে মানে বলার মতন কিছু নেই, সব আমাকে দেখে এমনিতেই খুশি হয়ে যাচ্ছে। আর আমরা হচ্ছে মমতা ব্যানার্জির একটাই যে দিদি, মমতা ব্যানার্জি নেত্রী আমাদের, তা তিনি আমাকে মনোনীত করেছেন, সেখানে সবাই খুশি। আর সাধারণ মানুষ তো যারা অত্যাচারিত হয়েছে এবং তাদের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে নানানভাবে অসামাজিক কাজ করছে, যাতে তাদের সেটা থেকে আমি বিরত করতে পারি, তারা যাতে পড়াশুনো শিখতে পারে, ভালোভাবে লেখাপড়া করতে পারে, তাদেরকে আমি সাহায্য করতে পারি, দেখতে পারি, যার জন্য তাদেরকেই আমি, তারাই আমাকে আশীর্বাদ করছে, বলছে আমাদের ছেলেপিলেগুলোকে অন্তত এই সামাজিক, এই অসামাজিকতা, অসামাজিক হাত থেকে মুক্ত করো। নির্বাচনে মূল প্রতিপক্ষ হিসাবে কাকে ভাবছেন? মূল প্রতিপক্ষ বলে আমার কেউ নেই, আমি জানি আমি এখানে একাই, আমি 100% আশাবাদী যে আমি জিতবো। নির্বাচনে জয়লাভ করার পর এ ওয়ার্ডের জন্য প্রথম কাজ কি হবে, কি মনে করেন আর কি? নির্বাচনে তো জয়লাভ করবো, এই করার পরে আমি আগে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যাব, সাধারণ মানুষের ঘরে ঘরে যাব, তাদের অভাব অভিযোগ শুনবো। এখনই অনেকেই বলেছেন কারো ড্রেন করতে হবে, কারো কল করতে হবে, কারো বাড়ি নেই মানে ঘর করে দিতে হবে, তারপরে তারা যাতে চাকরি পায়, সবাই তো আশাই থাকে না, তারা যাতে চাকরি পায় বা কাজকর্ম করতে পারে, সেদিকেই আমার লক্ষ্য হবে, মূল লক্ষ্য। আর আমার এই 17 নম্বর ওয়ার্ডই হচ্ছে আমার মূল লক্ষ্য, আমি আগে আমার 17 নম্বর ওয়ার্ডের প্রতিটা ঘরে ঘরে যাতে আমি পৌঁছে যেতে পারি, তারা আমাকে মনে রাখতে পারে, আমি সেইটাই চাইব, তারা যাতে আমাকে কোনো দিন না ভোলে, এই 5 বছর যদি আমি থাকি কোনো দিন যেন না। প্রথম লক্ষ্য হবে 17 নম্বর ওয়ার্ডের প্রতিটি বাড়ি বাড়ি, প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাওয়া। বাবা স্কুল শিক্ষক, এই ওয়ার্ডেই বেড়ে ওঠা ছোট থেকে প্রীতিকণা মণ্ডলের, এবং কংগ্রেসি রাজনীতি ঘরানায় বড় হওয়া, তারপর 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেসের রাজনীতির সাথে যুক্ত, জয়ের ব্যাপারেও কিন্তু প্রার্থী 100% আশাবাদী।
এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন বনগাঁ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা দলের প্রার্থী লিলি অধিকারী দাস। আমি প্রার্থীর কাছে সরাসরি চলে যাব। নির্বাচনে প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কতটা সাড়া পাচ্ছেন? ভীষণভাবে সাড়া পাচ্ছি, এবং মানুষ এখানকার মানুষ 17 ওয়ার্ডের মানুষ শিক্ষিত, ভদ্র, রুচিসম্মত মানুষ, তারা ভীষণভাবে আমাকে আশা দিচ্ছেন, আমাকে আশীর্বাদ করবেন। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আপনি? 100% আমি নিশ্চিত যে আমি জয় করব, জয়ী হব। ভোটের ময়দানে মূল প্রতিপক্ষ হিসাবে কাকে ভাবছেন? অফকোর্স তৃণমূলকেই, আমার অপোনেন্ট পার্টি তৃণমূল, তাকেই আমি আমার। আচ্ছা, নির্বাচনে জয়ের ব্যাপারে 100% আশাবাদী, নির্বাচনে জয়ী হবার পর আপনার প্রধান কাজ কি হবে? দেখুন, পৌরসভা এবং আমাদের যে বনগাঁ পৌরসভার মধ্যে যে পরিমাণে যে মানুষত্বের কি বলবো গণতান্ত্রিক যে অধিকার, সেটা খর্ব করা হচ্ছে, সেটাকে ফিরিয়ে মূল স্রোতে ফিরিয়ে আনা, এবং বনগাঁর জনসাধারণ যেন সঠিক পরিষেবা পায় তার দিকে দৃষ্টি রাখবো। জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী বিজেপি প্রার্থী। এদিন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াকে সাথে নিয়েই বনগাঁ মতিগঞ্জ এলাকায় ভোট প্রচার সারার পাশাপাশি তিনি যেটা জানালেন যে নির্বাচনে জয়লাভ করার পর গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করাই হবে তার প্রধান লক্ষ্য। গোটা ওয়ার্ড ঘোরার পর, সমস্ত প্রার্থীদের সাথে কথা বলার পর যেটা জানা গেল বা যে ছবি উঠে এলো, মূলত এখানে চতুর্মুখী লড়াই হচ্ছে বনগাঁ পৌরসভার এই 17 নম্বর ওয়ার্ডে। তবে প্রার্থীদের সাথে কথা বলে জানা গেল যে কেউই কিন্তু লড়াইয়ের ময়দানে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ, কেউই প্রতিপক্ষকে 1 ইঞ্চি জমি ছেড়ে দিতে নারাজ, সকলেই সমান সমানে টক্কর নিচ্ছেন রাজনীতির ময়দানে। ফলাফলের জন্য আপাতত অপেক্ষা করতেই হচ্ছে, এই ওয়ার্ড কাদের দখলে থাকবে সেটা জানার জন্য। আপাতত এই পর্যন্তই। ক্যামেরায় সভ্যসাচী ভট্টাচার্যের সাথে আমি সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড।